ঈদের বাকি মাত্র দুই দিন, সময়ের সাথে ভিড় বাড়লেও যাত্রা হচ্ছে স্বস্তির। শিডিউল অনুযায়ী গন্তব্যে ছেড়ে যাচ্ছে সব ট্রেন, বাস স্টেশনগুলোতে নেই চিরচেনা ভিড়ের সেই চিত্র। তবে মহাসড়কে কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন, পথে পথে থামিয়ে যাত্রী তোলা নামানো আর দুর্ঘটনার কারণে এই ভোগান্তি। ঘরমুখো মানুষের এই জনস্রোত গিয়ে ঠেকেছে কমলাপুর রেল স্টেশনের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ট্রেন আসতেই শুরু হয় হুড়োহুড়ি, কে কার আগে উঠবেন চলে সেই প্রতিযোগিতা। মন মননে সবার চিন্তা একটাই, পরিবারের সাথে ঈদ উদযাপন। নাড়ি টানে বাড়ি ফেরা, ঠিক আছে, অনেক কষ্টে অনেক কিছু করে অবশেষে বাড়ি যাচ্ছি। আম খাবো, কাঁঠাল খাবো, লিচু খাবো, আমরা সব মিলে ভালো লাগছে যে বাসায় যাবো, সবার সাথে ঈদ করবো, এটাই অনেক কিছু, বাবা মা থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শিডিউলে কিছুটা বিলম্ব ছিল, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে যায় সব ট্রেন, স্বস্তি নিয়েই রাজধানী ছাড়েন ঘরমুখুরা। টিকিট পাচ্ছিলাম না, বাসা আবার রেল স্টেশন থেকে যোগাযোগ করে আবার টিকিট নিচ্ছি অনেক কষ্টের মাধ্যমে। মাটি টানে যাচ্ছি এলাকায়, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বাড়ি যাচ্ছি, কোরবানির ঈদ উপলক্ষে খেলবো, মজা করবো, কিন্তু একটাই সমস্যা যে ট্রেন দেরি করে আসবে, এটাই বিরক্ত লাগে আমার। ঈদের তৃতীয় দিনেও রেলে বাড়ি ফিরতে পারবেন 1.5 লাখ মানুষ। শিডিউল ঠিক রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যখন অনেক জনস্রোত অথবা ব্যাপক জনস্রোত শুরু হয়ে যায়, বিশেষ করে গাড়ি শুরু হয়ে যায়, তখন কারোর কিছু করা থাকে না, তখন ওই পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিকভাবে পরিস্থিতির বাস্তবতাকে মেনে নিতে হয়। রেল স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও গাবতলী বাস স্ট্যান্ডে নেই ঈদযাত্রার চিরচেনা রূপ। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণের যাত্রীরা যাচ্ছেন সায়দাবাদ বাস টার্মিনাল হয়ে। ওয়েট করতেছি বাসের জন্য, বাস আসলে সুন্দরভাবে পৌঁছাইতে পারলেই হবে। সবাই তো বাড়ির জন্য অপেক্ষা করতেছে, সবাই দেখার জন্য আর কি। কালকে ছুটি দিছে, আজকে সকালেই বের হয়ে গেছি যাওয়ার জন্য, খুব কম ছুটি, তারপরও ঈদ কাটায় আসলে ভালো লাগবে। শুক্রবার দুপুরের পর কিছু কিছু গার্মেন্টস ছুটি হওয়ার পর বাস স্ট্যান্ডগুলোতে বাড়তে থাকে ভিড়। তবে অভিযোগ বাড়তি ভাড়া নেয়ার। আজ এখানে 940 টাকা ভাড়া, এখানে যায় 1500 টাকা। নাবিল পরিবহন, আমরা রামপুরে যাব, কিন্তু এখনো টিকিট পাচ্ছি না, আসছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। যে কাউন্টারে উঠবো সে কাউন্টারে বন্ধ দিচ্ছি, কালকে থেকে ফোন করতেছি সিট আছে না, সিট নাই, সিট সব বুক। শনিবার থেকে সব কারখানা ছুটি হলে সড়কের ভিড় কয়েক গুণ বাড়বে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 5-star rating প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়।